আজ নবমীর দিনে আমি পৌঁছে গেলাম আমার শ্বশুর বাড়ি। সেখানে সম্পূর্ণ নিরামিষ একটা রান্না আমাকে দেওয়া হলো, খেতে খুব সুস্বাদু। খুব আনন্দের সাথে আমি সে খাবারটি খেলাম, খেতে খুব মজা লাগছিল। তাই ভাবলাম একটা ব্লগ বানাই একটা এবং সবাইকে দেখাই যে কী কী খাবার সেখানে আমাকে দেওয়া আজকে হয়েছিল। যে খাবারটিতে প্রথম শুরু করলাম সেটা হলো দই পটলের দলমা, পটলের তরকারি খুব সুন্দর দই দিয়ে বানানো। তারপর ছিল প্লাস্টিক চাটনি, তারপর ছিল আলু পোস্ত, তারপর ছিল ডাল, তারপর ছিল একটা আপনার বেসন বড়া দিয়ে একটা রান্না, তারপর ছিল পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো দইয়ের বড়া। আমাকে পরপর দিয়ে যাওয়া হচ্ছে, আমি খেয়ে যাচ্ছি। খুব সুন্দর রান্না আজকের দিনে, কারণ আমাদের বাড়িতে আজকে নিরামিষ রান্না হয় এবং খুব ভালো লাগলো। প্লিজ লাইক।